আমি মহুয়া পাল, প্রগতি কলেজ অফ এডুকেশন থেকে ডিএলএডের CC01 বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি নাকি কমিউনিকেশন বা যোগাযোগ নিয়ে আজকে একটু আলোচনা করব। কমিউনিকেশন বা যোগাযোগ, কমিউনিকেশন শিশুর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই কমিউনিকেশন বা যোগাযোগকে আমরা বলতে পারি চিন্তা এবং অনুভূতির বিকাশ। এই যোগাযোগ আমরা কিভাবে করতে পারি? আমরা কোনো শিশুর ক্ষেত্রে কিংবা আমাদের নিজেদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হতে পারে কোনো একটি ভাষার প্রকাশ কিংবা গেস্টার, মানে আমাদের অঙ্গভঙ্গির মাধ্যমেও আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। অনেক সময় আমাদের এক্সপ্রেশন বা অনুভূতির প্রকাশ দিয়েও আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। এবং যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রিডিং এবং রাইটিং, লেখা এবং পড়ার মাধ্যমেও আমরা আমাদের যোগাযোগ স্থাপন করতে পারি। তা একটি শিশুর ক্ষেত্রে যোগাযোগের দুটি গুরুত্বপূর্ণ বিষয় বা শর্ত রয়েছে। যোগাযোগ তো আর এমনি মানুষের সাথে করা যায় না, তার জন্য কি থাকে, কত গুরুত্বপূর্ণ শর্ত থাকে। নাম্বার ওয়ান শর্ত আমরা বলতে পারি, যোগাযোগ এমনভাবে হবে যার সাথে আমি কথা বলছি সে যেন আমার বিষয়টি বুঝতে পারে, যাতে বিষয়টি বোধগম্য হয়ে ওঠে। এবং নাম্বার টু, যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আমি যে কথাগুলো বলছি সেগুলোও যেন তার কাছে প্রকাশ পায় এবং তার কথাগুলোও যেন আমি বুঝতে পারি। তাহলে কী হচ্ছে, তাহলে কমিউনিকেশনটা দুদিক দিয়ে যখন সমান সমানভাবে হচ্ছে তখনই আমি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হব। এই যোগাযোগের শিশুর ক্ষেত্রে, শিশুর জীবনের ক্ষেত্রে যোগাযোগ কীভাবে আস্তে আস্তে কতগুলো স্টেপের মাধ্যমে হয়, যেমন যোগাযোগ আমি প্রথমেই বলতে পারি, যোগাযোগ প্রথমে একটি শিশু ছোট্ট, যেমন 1 মাস 2 মাসের সময় শিশু তো তখন কথা বলতে শেখে না, সেই সময় শিশুকে কী করতে হয়, শিশু তখন কান্নার মাধ্যমে তার চাহিদাগুলো, তার খিদে পেয়েছে এই চাহিদাগুলো কী করে, সে কান্নার মাধ্যমে প্রকাশ করে। এবং তখন মা বাবা কিংবা পরিবারের কাউকে বুঝে নিতে হয় যে শিশুটির খিদে পেয়েছে বলে সে কাঁদছে। নেক্সট, যখন শিশু একটু বড় হচ্ছে, ধরুন 1 বছর কি 2 বছর বয়স হচ্ছে, তখন শিশু কি বুঝতে পারে, সে বুঝতে পারে যে কান্না করলে এখন চলবে না। সেজন্য কি হয়, আস্তে আস্তে শিশুর চোখ কিংবা অঙ্গভঙ্গির মাধ্যমে সে তার মনের ভাব কিংবা কমিউনিকেশন করার চেষ্টা করে থাকে। যেমন কোনো একটি শিশু উঠে দাঁড়ালো কিংবা চোখ বড় বড় করলো, ঝাল লাগলো, যখন আমরা কোনো একটা শিশু কিছু খাচ্ছে ঝাল লাগছে তখন কি হচ্ছে, চোখটা বড় করছে, তার মানে কি, তার শরীরের মধ্যে ঝাল যে জিনিসটা সে বুঝতে পারছে, সেই জন্য সে চোখটা বড় করছে। এরকম করছে, করতে করতে আস্তে আস্তে কী হবে, শিশু আরেকটু বড় হবে, যখন সে বুঝতে পারবে যে অঙ্গভঙ্গির মাধ্যমেই আমাকে যোগাযোগ আমার পক্ষে করা সম্ভব নয়, তখন সে কী করবে, তার মধ্যে ভাষার গুরুত্ব সে উপলব্ধি করবে এবং আস্তে আস্তে সে কথা বলতে শিখবে এবং 2টি 1টি 4টি কথার মাধ্যমে সে যোগাযোগ করতে শিখে যাবে। নেক্সট আমরা বলতে পারি, শিশুকে পিতা মাতা কিংবা গৃহ শিক্ষক যোগাযোগ করার জন্য কতগুলি বিষয়ের উপর ধ্যান দিতে হবে। যেমন নাম্বার ওয়ানে আমরা বলতে পারি, শিশুর সঙ্গে কথা বলার পূর্বে পুরো মনোযোগ আকর্ষণ করতে হবে। যেমন পিতামাতা কিংবা শিক্ষক শিশুটির সাথে কথা বলছে, যখন শিশুটির সাথে কথা বলছে তখন একটিমাত্র নির্দেশ দিতে পারে, এক সময় একাধিক নির্দেশ দেওয়া যাবে না, তাহলে কী হয়ে যাবে, শিশুটি কনফিউজ হয়ে যাবে। তখন এমনভাবে শিশুটির সাথে বিহেভ করতে হবে, যেমন শিশুটিকে আমার বলতে হবে যে তাকে মনোযোগ আকর্ষণ করবার জন্য তার গায়ে আমাকে কী করতে হবে, টাচ করতে হবে, টাচ করতে হবে, কিংবা তাকে বলতে হবে তুমি আমার দিকে তাকাও, আমি তোমার অপেক্ষায় রয়েছি, তুমি তোমার খেলাটা বন্ধ করে যতক্ষণ না আমার দিকে তাকাচ্ছ আমি তোমার দিকেই তাকিয়ে রয়েছি। তাহলে কী হবে, তাহলে মনোযোগটা আকর্ষণ হবে। তাহলে শিশুর সাথে মনোযোগ আকর্ষণ করবার জন্য পিতামাতাকে কী করতে হবে, একটু বিশেষ সময় দিতে হবে। নেক্সট বলা হচ্ছে, যোগাযোগ যাতে সহজ হয় সেই দিকে আমাকে নজর দিতে হবে, পিতামাতা কিংবা শিক্ষককে নজর দিতে হবে। যেমন কোনো একটি বিশেষ ক্ষেত্রে শিশুর দিকে যখন তাকানোর প্রয়োজন রয়েছে তখন শিক্ষককে কিংবা পিতামাতাকে শিশুর দিকে তাকাতে হবে। যখন শিশুটি বুঝে গেল যে আমার মা বাবা আমার দিকে তাকিয়ে রয়েছে, তখন দেখা যাবে
শিশুটি মনোযোগ আকর্ষণ হয়েছে কার প্রতি? তার বাবা মার প্রতি। তখন সে বাবা মার সাথে কথোপকথনে চলে আসবে। নেক্সট পয়েন্ট হিসেবে আমি বলতে চাই, শিশু যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিতামাতা কিংবা শিক্ষক সামনে যদি থাকেন, শিক্ষক যেটি চাচ্ছে সেটি যেন শিশু থেকে আদায় করতে পারে। তার জন্য কি করতে হবে? শিশুটিকে আমি খুব বেশি বল প্রয়োগ না করে তার সাথে বন্ধুর মতো মিশতে হবে, এবং শিক্ষক কিংবা পিতামাতা কিংবা বয়সে বড় যদি কেউ থাকে তাকে কি করতে হয়? সবসময় শিশুটির সমকক্ষ হতে হয়, শিশুটির বয়সের সাথে মিলে যেতে হয়। যেমন খেলার ছলে বয়স্ক মানুষরা কি করেন? খেলার ছলে শিশুর সঙ্গে মিশে যান, সহজেই মিশে যান। সেই জন্য কি হয়, বয়স্কদের সাথে শিশুদের একটি আত্মিক যোগাযোগ স্থাপিত হয়, এবং দেখবে একটু খেয়াল করে যে পরিবারে বয়স্ক যারা রয়েছে তাদের সাথে শিশু, যারা নাকি শিশুর সাথে গল্পের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারে, তাদের সাথে বন্ধুত্বের মতন সম্পর্ক তৈরি হয়ে যায় শিশুর সাথে। ঠিক আছে, নেক্সট বলতে চাই আমি, নেক্সট পয়েন্ট, যেমন তুমি যতক্ষণ তুমি অনুরোধ করছো, যেমন কোনো একটা বিষয়ে একটা শিশুকে আমি বিভ্রান্তি করতে দেব না। যেমন পিতামাতা কিংবা শিক্ষক কোনো একটি বিষয়ে শিশুকে বলছে তোমার তুমি ভালো বলেছো কিংবা ঠিক বলেছো, কিংবা এবার নেক্সট যখন বলা হচ্ছে, রাগ করে শিশুটিকে বলছে তুমি কেন পারছো না, তাহলে শিশুটির মধ্যে কি হচ্ছে, শিশুটির মধ্যে একটি বিভ্রান্ত দেখা যাচ্ছে, এবং সে কনফিউজ হওয়ার ফলে কোনো উত্তরই সঠিকভাবে দিতে পারছে না। কারণ তার কাছে কি, তার কাছে যেমন সে মনে করছে যে এই কোশ্চেনের উত্তরটা যদি আমি বলি তাহলে হয়তো ভুল হবে, এই জন্য তার মধ্যে দ্বিধা চলে আসছে, এবং সে হ্যাঁও বলতে পারছে না এবং নাও বলতে পারছে না। সেজন্য কি করতে হবে, যে কোনো একটি বিষয়ে নিয়ে আলোচনা যখন শিশুর সাথে যোগাযোগ স্থাপিত হবে, তখন সেক্ষেত্রে সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে পিতামাতা কিংবা শিক্ষককে। সেখানে যদি আমি শিশুকে বকা দিই কিংবা বলি যে তোমার জিনিসটা ভালো হয়নি, তখন কি হয়ে যাবে, শিশুর একটা নেগেটিভ আচরণ চলে আসবে শিশুর প্রতি, এবং সে কি করবে, কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে সেটা তার ক্ষেত্রে কি হয়ে যাবে, একটা বড় বাধা হয়ে যাবে। নেক্সট আমি বলতে চাই, শিশুর প্রতিটি ক্ষেত্রে যতদূর সম্ভব শিশুকে পজিটিভ বা ইতিবাচক দিক দিতে হবে। যেমন প্রতিটি ক্ষেত্রে আমি যদি শিশুকে ধমকাতে থাকি যে তোমার এটা হয়নি, তোমার ওটা ভুল হয়েছে, তুমি আজকে ঠিক মতন পড়া করে আসোনি, কিংবা তুমি বাড়িতে কোনো কথা শুনছো না মা বাবার, তাহলে কি হচ্ছে, শিশুটির প্রতি একটি, শিশুটির মধ্যে একটি নেগেটিভ মানে নেতিবাচক ভাবধারা তার মধ্যে প্রকাশ পাচ্ছে, এবং তার মধ্যে কি হচ্ছে, যোগাযোগ করার যে ব্যাপারটি সেটি তার মধ্যে থাকছে না, এবং এতে কি হয়ে যাচ্ছে, শিশুটির যোগাযোগের ক্ষেত্রে একটি বাধা চলে আসছে। নেক্সট আমি বলতে চাই, শিশুর সঙ্গে সবসময় আমাকে মর্যাদার সাথে কথা বলতে হবে। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যদি কোনো একটি ব্যক্তিকে মর্যাদা দাও তাহলে সেই মর্যাদা তুমি তার থেকে উল্টো রিটার্ন পাবে। যেমন আমরা প্রত্যেকেই প্রত্যেককে রেসপেক্ট করবো, মর্যাদা দিয়ে কথা বলবো, তখন তুমি দেখবে মর্যাদা তোমাকে বাইরে থেকে বলে করতে হয় না, এমনি থেকেই তোমার মধ্যে অন্যান্য স্টুডেন্ট কিংবা অন্যান্যরা তোমাকে রেসপেক্ট করবে। তুমি যদি কাউকে রেসপেক্ট করতে শেখো, সেও তোমাকে পরিবর্তে কী করবে, রেসপেক্ট করবে। সেই ক্ষেত্রে বলা হয়েছে শিশুকে সবসময় আমাকে কী করতে হবে, শিশু যদি বয়সে ছোট হয়, শিশু তো ছোটোই থাকে শিশুরা, কিন্তু আমাকে কী করতে হবে, সবসময় শিশুর মর্যাদা দিতে হবে। হ্যাঁ, তাহলে শিশু তোমাকে পাল্টে মর্যাদা দেবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমি বলতে চাই, শিশুকে সব কিছুতে যে কোনো একটি কাজে উৎসাহিত করতে হবে। যেমন শিশু একটা কোনো কথা বলে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি বলছো যে আমার একটা কাজ রয়েছে, শিক্ষক হিসাবে বলছে আমার একটা কাজ আছে, আমি এই কথাটা পরে শুনবো, তাহলে কি হচ্ছে, আমি কি করে যাচ্ছি, একটি কাজের অজুহাত দিয়ে শিশুটির কথা শুনছি না। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, শিশু যে ধারাবাহিকভাবে পরপর করে ঘটনাগুলি বলে যাচ্ছিল, সেখানটায় কি হয়ে যাবে, একটা বাধার সৃষ্টি হবে, এবং সেটা কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। সেক্ষেত্রে একজন টিচার কিংবা একজন অভিভাবক হিসাবে কি করতে হবে, শিশু যা বলছে সেটি সবসময় ধ্যান কিংবা মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আজকে বোঝা গেল আমরা কমিউনিকেশনের চ্যাপ্টারে প্রথমে কী নিয়ে আলোচনা করেছি। প্রথমে আলোচনা করেছি কমিউনিকেশনের প্রকৃতি,
নেক্সট আমরা কি বলেছি, কোন কোন বয়সের থেকে কি কি টাইপের কমিউনিকেশন হয়। তারপরে বলেছি শিশুর যোগাযোগে সাহায্য করবার বিভিন্ন উপায়, পিতা মাতা এবং শিক্ষক কীভাবে সাহায্য করেন শিশুকে। যেমন এক নম্বরে কি বলেছি, এক নম্বরে বলেছি শিশুর সঙ্গে কথা বলার পূর্বে সবসময় মনোযোগ আকর্ষণ করতে হবে। নেক্সট নাম্বার টু পয়েন্টে কি বলেছি, যোগাযোগ যাতে সহজ হয় সেদিকে আমার মনোযোগ দিতে হবে। নাম্বার থ্রিতে কি বলেছি, আমি যেটা বলতে চাই শিশুর থেকে সেটা আমাকে গ্রহণ করে নিতে হবে, যেভাবেই হোক আমাকে গ্রহণ করে নিতে হবে। নাম্বার ফোরে কি বলেছি, তোমার অনুরোধ বা নির্দেশ যেন সহজ হয় এবং শিশু যাতে কোনো মতেই কনফিউজ না হয়। নেক্সট নাম্বার ফাইভে কি বলেছি, নির্দেশ যেন সব সময় ইতিবাচক হয়, নেতিবাচক নির্দেশ যদি থাকে তাহলে শিশুর মধ্যে একটা ভয় কাজ করবে এবং যোগাযোগের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। নেক্সট বলা হয়েছে শিশুর সঙ্গে সবসময় মর্যাদার সাথে কথা বলতে হবে, মর্যাদা দিতে হবে শিশুকে, রেসপেক্ট। নেক্সট কি বলা হয়েছে, শিশু যখন কোনো কথা বলবে তখন তার কথার মধ্যে বাধা না দিয়ে তাকে সবসময়ই উৎসাহিত করতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা আজকে আমি যেই বিষয়টি পড়ালাম সেটা ছোটো ছোটো অংশে ভাগ করে নাও এবং নোট ডাউন করে নাও। আজকে এতটুকুই থাকলো, এই নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।